দুনিয়ার দুই টাকার প্রধানমন্ত্রী দুই টাকার স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী ক্ষমতা আই যাচ্ছে কাল নাই কথা কন না কে ও কাদেলের এক ভেকসিতে বাবা বিয়াম পিয়ালারা পায়খানা করত আমরা হুজুররা রিমান্ডে মায়ের খাইতে খাইতে স্টেজে বইয়া সরকারের বিরুদ্ধে কথা কইতে সাহস পাই নাই স্টেজে ওঠার আগে আওয়ামী লীগের পাত্তি নেতা ভুডার ঘরে ভুডা যেটা হাইককে ঠিক মতো পানিও খরচ করে না অন্নিতায় ডাক দিলে পানি খরচ করা থুইয়া দৌড় মারতো হ্যাঁ কথা কর না কেন শেখ হাসিনার ছবি তার বাপের ছবি উপরে দিয়া ফেষ্টুনি তালায়া প্রত্যেকটা রাস্তার মরে মোরে লাগাইত দেন তো বাংলাদেশে অন্যায়টাও আসেনি এই তো সাতার ক্ষমতা এমন কি শেখাসিনার গণভবনে তাও একটা ছবি নাই কথা বল না কেন যেই দেশ স্বাধীন করছে বঙ্গবন্ধু যে যার ডাকে লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে নাইমা গেছে আজকে তার মূর্তি তার ভাষ্য তার ভাষকর্জ গলায় রশি বাইন্ধে টাইনা টেনা ভাইঙ্গে ভাইঙ্গে এমন কি মাতার উপর উঠে মুইতে দিচ্ছে কথা কর না কেন ক্ষমতা কার এর দ্বারাও যদি আপনার ইমান ঠিক না হয় চান্দু চাষা আর হইব না আমলিকের সব চান্দু গুলারে বলবো সবগুলা সময় আছে এখন এক বছরের সিল্লায় যাও কত কর না কে পুলিশের মাইরির থেকেও বাঁচতে পারবা আর জনগণের মুদ খাওয়ার থেকেও বাঁচতে পারবা কারণ পনেরো বছর চান্দুরা কম জুলুম করোনাই আমি বর্তমান সরকারকে বলবে এবং পরে যারা আসবে যেই সরকারই আসুক আয়না ঘরে যারা নিরহ মানুষদেরকে অপরাধী সাজাইয়া আলিমুলামা সহ আয়না ঘরের মধ্যে যাদেরকে টর্চারিং করছে টর্চারিং ছেলে প্রত্যেকটা আওয়ামী লীগ আওয়ামী লীগের এমপি মন্ত্রী এবং ডিপি হারুন সহ বেনজির বদমেশ তো গেছে গা বেনজির তো আর আনন্দ যাইব না ও মেজর ডালিমের মতো পলাইছে কথা বলেন না কেন মেজর ডালিম রে এই দেশে শেখাসিনা কম চেষ্টা করে নাই কিন্তু পারে নাই আনতে এই বদমেশ বেনজির আনতে পারবে না আপনি চিন্তাও করেন না ওরে আনতে পারবে না কিন্তু ঠিক যেইগুলা বাংলাদেশে আছে প্রত্যেকটা করে আয়না ঘরের মধ্যে নিয়া

এখন আওয়ামী লীগের নেতা বালিশ ছাড়া জঙ্গলে জঙ্গলে পরের রাস্তায় পর হোটেলে রেস্টুরেন্টে আত্মীয় বাড়িতে যে খয়রাতির মতো ঘুমায় নিজের ফুলের বিছানা থুইয়া আর বাড়ি ঘুমায় কেন বিজের আর এক বাড়ি ঘুমাইতে হবে যদি আপনি আওয়ামী লীগ করেন করছেন বাংলাদেশ বাস্ত হলে পলিটিক্যাল হিসাবে যে কোন দল করতে হবে যদি আপনার সত্যিকারে আপনার দ্বারা কোন জনগণ এই পনেরো বছরের ভিতরে একটা কষ্ট পায় নাই করছেন আপনি আওয়ামী করছেন করছেন আপনার দ্বারা কেউ কষ্ট পায় নাই আল্লাহর কষ্ট আল্লাহর কসম আপনি ঠান্ডা মাথায় বউ কোলে নিয়ে ঘুমাইবেন কেউ আপনার একটা খবর জিজ্ঞেস করবে না এই আদর্শটা নবীর আদর্শ বেটা আর তোমার অন্তরে যদি ফেরাউনের আদর্শ থাইকা থাকে আবু জেহেলের আদর্শ থাইকা থাকে তুমি বাসায় ঘুমাইতে পারবা না জঙ্গলে ঘুমাইতে পারবা না ওই জঙ্গলে তার টাইনা বাইর করব ওই যে দাড়ি চাচা কি জানি নাম আমার মন থাকে না হ্যাঁ সালমানে প্রহমান বাংলাদেশের সব থেকে নৌকায় টলারে করে ইন্ডিয়া পালায় যাওয়া দিছিল সান্ধু এমনই বন্ধু আনিস হক এ বানাইছো আনিসুল হক ধরা খাওয়ার পরে কয় আমার একটা মাহন্দ রয়েছে ওইটা কিন্তু তোমাকে সালমানের প্রহমান

আল্লাহ সার দেয় বলেন 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 সার দেয় ছাড় দেয় দেখবেন আপনাগো গிரா মেজারে রাজনীতি করছে 17 বছর আওয়ামীলি করে ঠিকই প্রতীক সূত্র হিসেবে বাপ করছে দাদায় করছে বঙ্গবন্ধুর লগে মুক্তি যুদ্ধ করছে তার আওয়ামীলি করে ঠিকই কিন্তু মানুষের ক্ষতি করে নাই এরা ঠিকই বোলুয়া খাটে ঘুমাইতেছে সে জেদালিওক তারা ঠিকমতো ঘুমাইবো আর যেই হারামিগুলা জুলুম করছো

দল একটা করতে হবে আমি ইলিয়াস রহমান জাহাদি কসম করে বলতে পারি আমি কোনো দল করি না আমি যদিও গোপালগঞ্জে জন্ম নিছি আমি কোনো দল করি না আমি জানি নবীর আদর্শের দল বাংলাদেশে একটাও নাই সব পকেট হ্যাঁ তবে একটা দল আমি করি হিজবুল্লাহ যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য মাঠে নামবে আমি তাদের সাথে আছি হেফাজতে ইসলাম মাঠে নামছিল আমি তাদের সাথে ছিলাম যেই দলি মাঠে নামবে আবার আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে উৎসর্গ করতে রাজি আছি ইনশাল্লাহ ইজ্জতের সাথে থাকবো কেউ অসম্মানি করতে সাহস পাবে না শুধু আপনাদের খেদমত আরো করবো আপনাকে কেউ অসম্মানি করতে পারবে না তবে ছাত্র সমাজকে আমি ধন্যবাদ জানাই যারা বাংলাদেশের লেজ অধিকার আবার ফিরাই দিয়েছে ভোটের অধিকারকে ফিরাই দিয়েছে যা বিএমপি হাজার বার জন্ম নিলেও পারত না আওয়ামী লীগ সরকারে হটাইতে যারা ছাত্র সমাজ ফিরেছে তবে এই মানুষের ভোটের অধিকার মানুষের অন্তরের কথাগুলা এই খুদবায় বসে আজকে বুক ফুলাইয়া কথা বলার চান্স করে দিয়েছে আমার ছাত্র ভাইরা দোয়া করবো ওই সমস্ত ছাত্রদের জন্য যারা আজকে বুক ফুলাইয়া প্রত্যেকটা ইমামকে খতিবকে আলেমকে এমন আউমলিকের নেতা আছে তারা ওই এমপির কাছে নাক ঝিটকাইয়া আপনাকে সমর রাজি বলেন সমর আছে না এ সামনে যাই একটা নাক ঝিটকাইয়া কথা বলতে পারে নাই সমর যদি আয় কইছে কেন আমি চিনি তো এদের ও যদি আয় কইছে আবুল জমিটা আমার ছয়ে যায়ছে এটা আমার লাগবে ও দুই বছর পরে লই লইছে কথা বলেন না কেন মনে রাখবেন মনে রাখবেন একটা কথা আমার এলাকায় যত এমপি মন্ত্রী আছে গোপালগঞ্জ কত এমপি বলছে এই জায়গাটা আমার লাগবে নিয়ে নিছে আপনি কানলেও কাজ হয় নাই কিন্তু মনে রাখতে হবে আল্লাহ রব আলামিন সব কিছুর কন্যাওয়ালা উনি বলেন বান্দা তোরা আসল জায়গাটা হলো সাড়ে তিন হাত কয় হাত এই উপরে তোর এই জায়গা কেউ নিতে পারবে না সব নিয়ে যাবে এই নিতে পারবে না এটা মাথায় রাখিস বাংলাদেশে কিন্তু পুলিশের হাতে অ্যারেস্ট হইছে আলেম উলামাও হইছে আর বর্তমানে যে বজরগুরা হইতেছে তাকেও তারপর চিনেন যে বজরগ গুলা ইদানিং অ্যারেস্ট হইতেছে এইগুলো চিনেন না কথা কয় না চিনেন এই যে আনিসুল হক ধরা খাইছে কালকা তারপরে আর একটা দরবেশ জানি কে মাহুন্দা সালমান এফ রহমান গত সপ্তাহের আগের সপ্তাহ তারে দেখলে মনে হইতো বড় এক জুব্বা গায়ে দিলে মনে হইতো তার মতো বুজুর্গ আল্লাহর জমিনে বাংলাদেশে নাই কথা কর কে সে সবচেয়ে বড় তাবলিগ ওয়ালা ওরে বাবা আর এখন তারে এক জায়গায় বসা করাইলে মোদি আর সে যদি এক জায়গায় দাঁড়ায় মোদিরে মুসলমান যাবেন না তাকে ওনারে বলার কোনো সিস্টেম নাই শেখ হাসিনা গদি সারার তিন দিন আগেও জানতো না যে আমার এইভাবে পতন হইব কথা আসতে কইলে আপনিও শেখ হাসিনার মতো পতন ওই আমি যদিও গোপালগঞ্জের ছেলে বলার নাই ভাষা নাই আল্লাহ তুমি সবকিছু করেনা যদি কোন মানুষের ইমান দুর্বল থাকে দুর্বল থাকে তাহলে তার সবল হয়ে যাবে আওয়ামী লীগের পতনের দৃশ্য দেখে পদক কেন দেশটা এমন করে সুন্দর করে সাজাইছে সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে কিন্তু এইভাবে কেউ সাজায় নাই আর তার এইভাবে পালাই যাইতে হবে সে কোনোদিন স্বপ্ন দেয় নাই তাহলে করে কে জোরে কন আরো জোরে করে কে ইজ্জত দেয় কে নেয় কে আর্মির ভাসায় বাড়ি লাল গোপালগঞ্জের মাংসের প্যান খুইলা বাইরে আর মিরা এ 15 বছরে কোনো আরমি সাহসও পায় নাই এর অধিকাংশ গোপালগঞ্জ মকশিদপুর আমার এলাকায় পোলাপনের প্যান খুইলা দেখতে গেলে পুরা এই জন্য দাঁড়ির দাড়ির মতো লাল কথা বলেন না কেন আরে আমার দেশের বড় আমি বলতেছি আপনার সমস্যা কি বাংলাদেশে পাঁচজন ভাইরাল বক্তার ভিতরে আমি একজন এটা আপনাদের জানা আছে আর বাংলাদেশে যদি কাউরে না কেতায় কেউরে না ভয় করে কথা বলে সে ব্যক্তিও আমি তারপরের খেদমতে একটা আরজ করি যদি কারো ইমান দুর্বল থাকে তাহলে শেখ হাসিনার পতন দিকে সবল বানায় ফেলার আল্লাহ যে আছে এটা ভুলে গেলে চলবে না কথা বলেন না কেন আরো জোরে বলেন এই সাড়ে 450 বছর 400 বছরের উপরে রাজত্ব করছে ফারাউন ফারাওনের বাপ ছিল একটা জেলে জাল গিয়া জাল গিয়া চিনেন এ মাছ মারছ মারে আর বেঁচে আর বাপ ছিল একটা জেলে তোর ওর বাপ খাওন দাউন দিতে পারে না বিধায় এক স্থানের দারওয়ান বানাইছিল এই ফারাউনে কথা মনেই বুঝেন না আমার কথা আওয়াজ বোঝা যায় বাপ চারটা পাঁচটা মেয়ে হওয়ার কারণে বাপ মা দিতে পারে না ফেরাউন অনেক লম্বা চড়া ছিল বুকের অনেক সাহস ছিল এই জন্য সাহসগিরি দিই ওই জামানার যে ফেরাউন ছিল মানে এই ফেরাউনের আগের ফেরাউন ওই চেয়ারের নাম হলো ফেরাউন এই যে যেরকম আমি যেই মেম্বারে বসে আজকে খুদ্ দিচ্ছি এই মেম্বারটা কিন্তু চেয়ারম্যানের লেগে না হে কথা কহেন মাগনা পাইছেন তো আমারে আনতে লাখ টাকা লাগে এই চেয়ারটা কিন্তু চেয়ারম্যানের লাইগে না এই এলাকার শিল্পপতির লাইগে না কথা না কেন এইখানে রাতুল গার্মেস না ভাতুল গার্মেসের কথা শুনছি উনি যদি হে না বোয়া কয় যে আমি দশ মিনিট ওয়াশ করব। আমার আবুল ভাই কো ভাব রে স্যার নিচে বো হেন ইলিয়াস রমন জেহা দিয়া কথা বলেন না কেন এই চেয়ারটা আমার মতে একজন খতিবের জন্য নিযুক্ত আবার রাতুল গার্মেন্টসের আবুল ভাই চেয়ারের মালিক শেখ নিজে এবং আপনাদের এই বিরুলিয়া কোন ইউনিয়নের নাম কি আসলে ইউনিয়নের চেয়ারম্যানের চেয়ার আবার আমার জন্য না ওটা কোন মেম্বারের জন্য না ওটা এমন কি শেখ হাসিনার জন্য না ওটা আপনাকে চেয়ারম্যানের জন্য কথা বলেন তো ফেরাউনের বাপ আদলুস ফেরাউনের নাম ছিল কায় কাউস ওর নাম ফেরাউন না নাম কি ওর বাপের নাম আদলুস কি নাম লিখে লয়ে যান আজকে ওর বাপের নাম আদলুস ফেরাউনের নাম হলো কায় কাউস ফেরাউন হলো সিয়ারের নাম আপনাকে এই আসলিয়ার চেয়ারম্যানের নাম কিন্তু সিয়ার না কথা কর না কেন আপনাকে আসলে চেয়ারম্যান নাম আছে না কিন্তু যেই চেয়ার উনি বসেন ওইটার নাম চেয়ারম্যান ওনার চেয়ারম্যান গিরি শেষ পাঁচ বছর পর আরেকজন আসবে ওনারে চেয়ারম্যান কইব কথা কর না কেন তাহলে ফেরাউন কোন মানুষের নাম না চেয়ার ফেরাউন এলো ওই চেয়ারটার নাম ফেরাউনের নাম হলো কায় কাউস বাপের নাম আদলুস ওর বাপ ওরে ঠিক খাওয়ানো দিতে পারে নাই করণে ভালো একটা প্যান ও কিনে দিতে পারতো না এত দরিদ্র ছিল না সুরায় মুলকের মধ্যে পাবেন সুরায় বাকারার মধ্যে পাবেন এই বদমাস্টার যখন কবর স্থানের দায়িত্ব দিছে তো যেই ব্যক্তি কবর স্থানের দায়িত্ব থাকে ওর কিন্তু বুকের পাড়ায় অনেক সাহস থাকে গান কবরস্থানে ভূত জেন থাকে মাঝে মাঝে জেনে বাতি ধরায় Петনির मुताबिकার হুত করে বাতি উড়ে কবরস্থান যারা পাহারা দেয় ওগো কিন্তু বিশাল সাহস আমরা বিশ্বাস নয় যারা কবরস্থান পাহারা দেয় ওকে জিজ্ঞেস করে দেন জেন ভূত কবরস্থানে থাকে তো ফেরাউন ওই মৃতার গর খেলা করতে করতে এমন সাহস হয়ে গেল হঠাৎ করে এই ছাত্র আন্দোলনের মতো আন্দোলন শুরু করলো ফেরাউনের বিরুদ্ধে এই কায়কাউস যে পরবর্তীতে ফেরাউন হবে এই কায়কাউস আন্দোলন করলো ছাত্র আন্দোলনের মতো ফেরাউনের বিরুদ্ধে সাকসেস হয়ে গেল সাকসেস হইয়া রে হটাইয়া ওই শেয়ারে বই আসে নিজেই ফেরাউন হয়ে গেল কথা মনে বুঝতে পারেন নাই তাহলে মনে রাখবেন ফেরাউনের পতন হয়েছে কি হয় নাই আল্লাহ কোরআনে কি বলে শোনেন আগে আয়াত গুলো পড়ি তারপর এটা বুঝবেন মনে ভাবতেছেন আমি বানাই বানাই বলতেছি উনি কি কয় তাই শোনে আল্লাহ হু লাই লাহাই লা হু আল্ হাইউল কইয়ু লা তা কুদুসিন তুয়ল নৌম তাবা গল্ল দি وهو على كل شيء قدير <applause> الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن أمر الله الله لا إله إلا هو الحي القيوم ও দুনিয়ার দুই টাকার প্রধানমন্ত্রী দুই টাকার স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী ক্ষমতা আই আছে কাল নাই কথা না কে ওবাইদুল কাদেলের এক ব্যক্তিতে বাবা বিয়াম পিয়ালারা পায়খানা করত আমরা হুজুররা রিমান্ডে মার খাইতে খাইতে স্টেজে বইয়া সরকারের বিরুদ্ধে কথা কইতে সাহস পাই নাই স্টেজে ওঠার আগে আওয়ামী লীগের পাত্রী নেতা ভুডার গরে ভুডা যেটা হাইকিয়া ঠিক মতো পানিও খরচ করে না ওর ডাক দিলে পানি খরচ করা থুইয়া তোর মারতো এ কথা কর না কেন শেখ হাসিনার ছবি তার বাপের ছবি উপরে দিয়া ফেস্টুনি তালাইয়া প্রত্যেকটা রাস্তার মরে মোড়ে লাগাইতো দেন তো বাংলাদেশে অনেকটাও আসেনি এই তো সাতার ক্ষমতা এমনকি শেখ হাসিনার গণভবনে তাও একটা ছবি নেই কথা কর না কেন স্বাধীন করছে বঙ্গবন্ধু যে যার ডাকে লক্ষ লক্ষ মানুষ মুক্তিযোদ্ধায় নেমে গেছে আজকে তার মূর্তি তার ভাষ্য তার ভাস্কর্য গলায় রশি ভাই টাইনে টেনে ভাইঙ্গে ভাইঙ্গে কি। মাতার উপর উঠে মুইতে দিচ্ছে কথা কর না কেন ক্ষমতা কার এর দ্বারাও যদি আপনার ইমান ঠিক না হয় সব বলবো সবগুলা সময় আছে এখনো এক বছরের সিল্লায় যাও কথা কর না কেন পুলিশের মাইরির থেকেও বাঁচতে পারবা আর জনগণের মুদ খাওয়ার থেকেও বাঁচতে পারবা কারণ পনেরো বছর চান্দুরা কম জুলুম করো নাই একটা ইমাম কেউ বাংলাদেশে ঠিক মতো কথা বলতে দাও নাই খালি সুদের বিরুদ্ধে কথা বলছে আমলিকের সভাপতি মসজিদের সভাপতি নামাজটা শেষ হওয়ার আগে ওই তিন নাম্বার কাতারে বদমাস বইয়ে সেক্রেটারি বলে যায় আগামী জমাই যেন হুজুরে না দেয় কথা কর না কেন বদমাস বইলে বাইতে যাইয়া বিড়ি টানতাসার বরে কইতেছে ইমামের চাকরি খাইছে আলাবে চাকরি খাইছি ও খুব চেতাচিতি করছিল রেজেক তুমি ইমামের খাও নাই তোমার 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 রেজেক খেয়েছো কথা বলেন না কেন তাহলে আমি আপনাদের খেদমত আরজ করি সেই আরজটা কি জানেন দুনিয়ায় যে যেমনি থাকেন দুনিয়া ছেড়ে যাইতেও কথা কন আরো জোরে এই যে কালকে রাত্রে ধরা খাইছে মনে হয় আসাদুজ্জামান কামাল না কালকে রাত্রে ধরা খাইছে ওনার বোনের বাসার থেকে দুঃখ কই রাখবো যার একটা আঙ্গুলে বাংলাদেশ শীত হইতো আর ভুল হইতো আর হেরে মারার লাগে এক হিরুন এ বিরিটান দেশার কইতেছে পাঠায় দাও বাইর করো বাইর করো ব্রিটান এর কয় বাইর করো কথা কর না কেন ঠিক আইন মুং তুরি সানদূরে দৌড়ছে তা ওই যে দাড়ি মারি চাইসা মাহুনদা হইছে জালগা হইছে জালগা ইনডে যাওয়ার লাগি দাড়ি চাচ্ছে মনে করছে দাড়ি চাচলেই বুঝি আল্লাহে বাঁচায় দেব কিন্তু ওর জানা নাই আল্লাহ জারে বাঁচায় সেই বাজবো ঠিক কথা কর না কেন আর জোরে বলেন আর ওসরে বলতে হবে আল্লাহ যারে বাঁচাবে সেই বাঁচবে ঠিক সেলা বেলা অর্থাৎ শেখাসিনা যত বংশের রক্তের আপনজন আছে এক সপ্তাহ সব সবগুলারে পাচার করছে কথা না কেন ওইগুলারে বাঁচাই বল নাই গেছেগা আর যেইগুলা বেশি বেশি পড়র পড়র করছিল মনে রাখবেন এটা বাংলাদেশ এটা পাকিস্তান না এটা ইন্ডিয়া না বাংলাদেশের মানুষকালে এমন একটা মেধা দিয়ে বানিয়েছে এরা কেউ একটা খায় না কেউ ধার ধারে না সুযোগ পাইলে আইকেলা বাস সাইসা দেয় না আসা আসা ঢুকায় এটার নাম বাংলাদেশ পৃথিবীতে চোদ্দটা কান্ট্রি আমি সফর করছি সেই ইংল্যান্ড বলেন মালয়েশিয়া বলেন সৌদি আরব তো কতবার গেছি পাসপোর্টের সিলসারা বলতে পারবো না সিঙ্গাপুর বলেন মালয়েশিয়া বলেন ভারতবর্ষ বলেন চায়না বলেন পৃথিবীর যেই রাষ্ট্রে আমি গেছি বাংলাদেশের মতো দেশ প্রেম আমি পৃথিবীর কোন দেশে দেখিনি আপনি যাই যা মনে করেন না কেন বাংলাদেশের মানুষ এরা হতে পারে গরিব কিন্তু এরা ইমানের দিক দিয়ে এক নাম্বার কথা বলেন না কেন যদি বলেন ইমানের দিক দিয়ে এক নম্বর কেমনে সৌদি আরব কোরআন নাজিল হলো সৌদি আরব নবী নাজিল হইলো সৌদি আরবের থেকে বাংলাদেশ দামি হয়ে গেল না সৌদি থেকে দামি না কিন্তু সৌদি আলাদের চাইতে ইমানের চাইতে বেশি দাম বাংলাদেশের ইমান যদি কোন কেমনে সৌদি দেখবেন অধিক অংশ মানুষগুলি কোরআন হাদিসকে ফলো করে কম কি লিখে জানেন ওরা মনে করে এই দেশে আমার কোরআন হাদিস নাজিল হইছে আমরা তো এমনি মাপ পেয়ে যাব কথা

এই দেশে একটা সাহাবিও আসে না। মনে আমার কথা বোঝেন নাই এই দেশে কোনো সাহাবিও আসে না। এই দেশে দাওয়াত তাবলিগের কাজ কেমনে শুরু হয়েছে বুঝতে হবে এই দেশে দাওয়াত তাবলিগের কাজের জন্য কোনো নবী প্রয়োজন হয় নাই কারণ এই দেশের মানুষের ঈমান এতই দুর্বল এতই নরম এর একবার আল্লাহর ডাক দিলে আল্লাহ 100 বার শুনতে রাজি কারণ এই দেশের মানুষ এই দেশের মানুষ বেজাল আর ওয়ান নাই এরা সহ্য করতে পারে কম এই পনেরো বছর সহ্য করতে 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 নিম তিতার মতো তিতা হইয়া তা না হলে মিয়া এইভাবে কি কোন এমপি মন্ত্রী বাড়ি ঘর চালাইতে দেখছে বাংলাদেশের ইতিহাস এইভাবে ক্ষয় ক্ষতি কোন স্বাধীনতার পরে এইভাবে হয় নাই তাহলে বোঝা গেল মানুষের মধ্যে কি ক্ষোভ আছে কথা বলেন না কেন গাদ্দাফির দেশ গাদ্দাবির দেশ লিবিয়া যেই যেই পরিণত হয়েছে আমার বাংলাদেশে তার চাইতে বেশি হয়েছে শুধু আপনাদের খেদ মত করতে চাই যদি আপনি দুই সাল পাঁচই আগস্টের থেকে শিক্ষা না নেন কেমন পর্যন্ত আপনার ইমান আর কোনদিন শিক্ষা হবে কথা বলেন না কেন জ্বলন্ত প্রমাণ দেয়া দেয় ফেরাও এত শো বছর হায়াতে জিন্দিগি পাইল মাথা দলল না আল্লাহ দাবি করে সেটা বদলাস ও মনে মনে ভাবছিল আমার ক্ষমতা নেয় কে আর আল্লাহর সাথে পাহারে যাই উনি একটা কথাবার্তা বলেছিল যে আল্লাহ তুমি আমার যতদিন বাসায় রাখবা ক্ষমতার মস্ত আমি জানি তুমি একজন আসো আমি এইটা বলবো না যে তুমি দেয়ার ইজ নো গড এটা কখনো বলবো না আমি বলবো তুমি একজন গড আসো ইয়েস গড তুমি আসো কিন্তু আমার সাথে একটা ওয়াদা দাও আমি যতদিন ক্ষমতায় থাকবো খোদাই দাবিটা আমার দিও মরার পর আমার যা দাও দিও আমার কোনো কষ্ট নাই

সাইবেন আল্লাহ তাদের দিবে আল্লাহ কি করবে দিবে কিন্তু আখিরাতে তারে আল্লাহ কিচ্ছু দিবে না এটা মনে রাখবেন তো ফেরাউন যখন আল্লাহর কাছে দলিল করে নিয়ে আসলাম আমি দুনিয়া চাই আখিরাত চাই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন যা তোরে দুনিয়া দেয়া দিলাম তবে মনে রাখিস তোর মরণ পৃথিবীর এমন ভাবে আমি দিব সারা দুনিয়ার মানুষ তোর মনে রাখতে হবে ফেরাউন পট করে কি বলছিল জানেন আরে দূরো মরার পর কি দিবা দিব ওটা পরেটা পরে বুঝবো আগে নগদ যেটা পাই হাত পাইতে লই

যার আয়না ঘরের ভিতরে এক বছর ছিল আমি মনে করি আছে একদিন জানতাম আয়না মানি সে দেয় কেন আয়না ঘর আছে এটা তো জানতাম না আমি বর্তমান সরকারকে বলবে এবং পরে যারা আসবে যেই সরকারই আসুক আয়না ঘরে যারা নিরহ মানুষদেরকে অপরাধী সাজায়া আলিমুলামা সহ আইনা ঘরের মধ্যে যাদেরকে টর্চারিং করছে টর্চারিং ছেলে প্রত্যেকটা আওয়ামী লীগ আওয়ামী লীগের এমপি মন্ত্রী এবং ডিবি هارুন সহ বেনজির বদমাশ তো গেছে গা বেনজিরে তো আনন যাইব না ও মেজর ডালিমের মতো পলাইছে কথা বলেন না কেন মেজর ডালিম রে দিনম এই দেশে শেখাসি কম চেষ্টা করে নাই কিন্তু পারে নাই আনতে এই বদমাশ বেনজিরে আনতে পারবে না আপনি চিন্তাও করেন না ওরে আনতে পারবে না কিন্তু ঠিক যেইগুলা বাংলাদেশে আছে প্রত্যেকটা করে আয়না ঘরের মধ্যে নিয়ে বুঝাই দিতে হবে আয়না ঘর যাদের জন্য বানানো হইছিল আয়না ঘর কারে কয় কথা বলেন না কেন আল্লাহ তোমার কাছে বিচার বিচার তোমার আছে জানি তোমার বিচার আস্তে আস্তে হবে বাংলার বিচার খুব দ্রুত আল্লাহর বিচার জোরে বলেন আল্লাহর বিচার ভালো করে বলার চেষ্টা করবেন আমি জানি এখন আপনারা কইবেন এবং আমার মিডিয়া কারণ আমি তো যেখানেই যাই আমি ভাবি নাই যে এখানে মিডিয়া আমি পালাই আজকে জুমার নামাজটা পড়াইতে যাইছিলাম মিডিয়া ابو চা আজকে লাভ বেশি হইব কারণ আজকে জিহাদি সিহাদ আজকে তো নাই আওয়ামী সরকার কিন্তু মনে রাখতে হবে যেই সরকারই ক্ষমতায় আসুক না কেন বিশ্ব সরকার রে ভুলে গেলে চলবে না কথা বলেন না কেন ওই বিশ্ব সরকার ওনার নাম কি আল্লাহ যারা আসতে মনে হয় ভয় পাইতেছেন এখন আর ভয় নাই উনারে ডাক দিলে কোন ভয় নাই আওয়ামী লীগ সরকার আমলে ডাক দেন আর বিএমপির আমলে ডাক দেন আর এখন যিনি আসছেন চাচা ডাক্তার ইউনুস মানুষ বিপদে বলে দোয়া ইউনুস পরে এখন আর কোন দিক যাওয়ান লাগবে না খালি উনার ভবনে গেলে ইউনুস ডাক দিলে হয়ে যাবে এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন যে যারে নিন্দে সে তারে ফিন্দে কথা বলেন না কেন শেখ হাসিনা সারা জীবন তার সুদ কর গালি দিছে বাংলাদেশে পাড়া দিলেই তার জেলখানায় ঢুকাইব এখন আমার মন কেন যেন কইতেছে এইটা উল্টা হইছে শেখ হাসিনা যদি বাংলাদেশে কখনো পাড়া দেয় দুই দিনের লাগে হইলো আয়না করে তুই আমার বিশ্বাস আয়না করে তুই শুধু একটা কথা বলে দিয়ে যাই ক্ষমতা কে দেয় কে নেয় এই মসজিদের উদ্বোধন অনুষ্ঠানে বলে গেলাম আমি কয়দিন বাঁচবো জানি না ও আওয়ামী লীগের এখানে বহু আওয়ামী লীগের আজকে দাঁড়াইতে পারবেন না দাঁড়াইলে ঘুষির চোটে আপনার নাক শানুক আমি নিজেই বাড়াইলাম আজকে এতদিন আপনি দাঁড়াইতে সাহস পাইছেন এখন পারলে খারান তো কারণ কি জানেন ক্ষমতা কে দেয় নেয় কে ওই আল্লাহ আছে না আছে তো বিশ্বাস হয় সত্যি হয় হাতুসা করে দেখাম তো কার কার হয় না হ্যাঁ ঠিক আছে কার কার হয় না ঠিক আছে উনি আছে না আছে এটা ভুলে যায় না অমিলিকের চান্দুরা পঁয়তাল্লিশ মিনিট আগেও জানতো না শেখ যে আমার এই মুহূর্তের জন্য আমার কাপড়টা বন্ধ গাছাইতে দিব না তা না হলে কাপড় যদি ঠিক মতো গাছাইতে দিত যে ছেলেগুলো ব্যঙ্গ করছে আমি সবচেয়ে বেশি কষ্ট পাইছি মা বোন সবারই আছে কথা বলে না কেন যে জিনিসগুলো তোমরা নিয়ে উল্লাস করেছ যে জিনিসগুলো উল্লাস করেছ আমার ছাত্র সমাজ ভাইরা এটা তোমার মারও আছে তোমার বোনেরও আছে তোমার বিবিরও আছে শুধু একটা কথা বলে দিয়ে যাব সেই বঙ্গ ভবনের কাছে কোন রাত 2টা 3টা 4টায় আমি বঙ্গ ভবনের সামনে দিয়া গণ ভবনের সামনে দিয়ে। মাহফিল করে যাইতাম আর্মি দাঁড়ায় থাকতো 24 ঘন্টা কথা বলেন না কেন এমন কি প্রধানমন্ত্রী বাড়ির সামনে রোড দিয়েও গাড়ি যাইতে দিত না গাড়ি ঘুরে আরেক দিক দিয়ে যাইতে হইতো আজকে তার বাস ভবনে ঢুকきゃ সে যেই ঘাটে ঘুমায় সেই ঘাটে ঠেঙ্গারবা ঠ্যাং দিয়ে ছেলেরা নাচে আর কয় দখল হয়ে গেছে এরপরে যদি আপনি আল্লাহর ওলি না হন তাহলে বোঝা গেছে আপনার ইমান ফেরা উনি ছাড়া আপনার ইমান কোনদিন ডিফাইন হবে না শুধু আপনাদের ক্ষেত্রে করবে দুনিয়া ছাড়ার সময় আসবে কি আসবে না আসবে আওয়ামী লীগের প্রত্যেকটা বন্ধুকে বলবো মৃত্যুর কথা বলে যাওয়া চলবে না মানুষের প্রতি জুলুম করা যাবে না এমন কি বিএনপি বলেন আর যেই দল ক্ষমতা আসুক জামাত ইসলাম বলেন হুজুর গো বলেন যেই দলই আসুক গরিব মানুষের চোখের পানি আলেম ওলামার চোখের পানি কখনো ফেলাবে না কথা বলেন না কেন দুনিয়া সব ভেথা যাবে মাজলুমের চোখের পানি কোনোদিন ভেথা যাবে তার জ্বলন্ত প্রমাণ এখন আমি আপনাদের সামনে তুলে ধরব মক্কা নগরীতে আমার নবী ছিল মাজলুম কথা বলেন না কেন 13টা বছর আমার নবী ছিল মাজলুম ইন্না ফতাহনা লাকা না যেদিন আমার রসুল মক্কা নাগরী দখল করল মক্কা নাগরী দখল করার সময় আবু বাড়িতে সব নেতাগুলা দিয়া পালাইছে আবু বাড়ির এমন কোন জায়গা নাই যেই জায়গায় আবু জেহেলের গুষ্টি পালায় নাই আবু জেহেল তো মারা গেছে সব নিতাগুলা যে পালাইছে আবু সুফিয়ানের বাড়িতে নেতা বাসান মোহাম্মদ পুরা মক্কা দখল করে নিছে যেরকম এখন সারা বাংলাদেশ দখল করছে ছাত্র সমাজ আমলিগের কোন একটা নেতা যদি এই মহল্লায় দাঁড়ায় আসলিয়ার মহল্লায় দাঁড়ায়ও কথা কয় আর বাকলা থাকবো না ও খালি ফোন করে কয়ে দিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দোস্ত এখানে এক চান্দু আছে সকালে কইব বিকেল বেলা দেখবেন আর পেন্টু নাই কথা কর না কেন ঠিক এমনি করে আবু সুবিয়ানের কাছে জারজার বলা শুরু করলো নেতা হাম্মদের বাহিনী দশ হাজার দশ হাজার না সে তো কয় দশ হাজার আসলে দশ হাজার না মোহাম্মদ মনে হয় দশ লাখ লইয়া মক্কা দখল করছে আপনার দল ক্ষমতা নাই কই ও তো লাভ নাই সোমান আল্লাহ তোর কম কর নাই কত জুমায় এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন সুবিধা দিলে সুবাহ আল্লাহ আলহামদুল্লাহ কন সুবিধা চলে গেলে আল্লাহরে ভুলে যান তাই না কিন্তু মনে রাখবেন উনি কোরআনে বলছে লাইন সাকার তুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফার তুম ইন আযাবি লা সুখে আর দুঃখে আমারে ডাকবি তোরে কেউ বাঁচাইতে পারবে না বাঁচাবো আমি কে বাঁচাবে জোরে বলেন কে 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 যদি আল্লাহ বাঁচাবে এই কথাটা যদি একবার মাথার মধ্যে থাকতো এই লোকটা প্রধানমন্ত্রী এত কাছের লোক সাবেক প্রধানমন্ত্রী কাছের লোক দাড়িগুলা ছাইছা বাঁচার লাগি এত চেষ্টা করতে না আল্লাহ কয় দেখ তোর দাড়িতে বাঁচাইতে পারে কিনা বরঞ্চ দাড়ি যে দিনে তার পরের দিন ধরা খাইছে দাড়ি যে কয়দিন ছিল ওই কদিন মোটামুটি ভালোই চাট হা ভালো করে খাইছে কথা কর না কেন বাসায় কে মাথায় রেখে নেতা বাসান নেতা বাসান আবু সুবিয়ান বলতেছে আমি যে তোকে বাসাবো আমি তো মরতাস তাহলে তোমার এতদিন দল করলাম তুমি মক্কার প্রেসিডেন্ট তোমার দল করলাম তোমার দল করলাম তোমার দল করলাম আবু সুফিয়ান কয় আমার দল করস নাই যে যেমনে পারে সেমনে পালা আবু সুফিয়ান দেখতে আসছে নবী মুহাম্মদ কোন সূরাতে কিভাবে মক্কা দখল করছে আপনারা জানেন আবু সুফিয়ান কাবা ঘরের সামনেও আসে নাই জাবালে সাফা যেখান থেকে আপনারা আমি দৌড়াই ইন্নাস সাফা ওয়াল মারাতা ইনশাআল্লাহ

আবু সুফিয়ান ওইখান থেকে আওয়াজ শুনে এখন আমার নবী এই আমার নবীর কোন মাইক লাগতো না আমার নবীর আওয়াজ তিন কিলোমিটার পর্যন্ত যাইতো এটা নবীর মুজিজা জিবরাইল পাঠায় দিত নবীর আওয়াজ এ মেরে ভাই দোস্ত বজর্গ আবু সুফিয়ান ওখানে দাঁড়ায় শুনতাছে যে সে দোয়া করতেছে আল্লাহ মক্কা ওয়ালাদেরকে আমানতের সাথে রাখো মক্কা ওয়ালাদের ভালো রাখো ওকে হেদায়েত নসীব করো এ গোবরে গসব দিও না যেই লোকটার বিরোধিতা করছে 13টা বছর দূর কোন নেতার দিকে আমি তাকাবো না আবু সুবিয়ান সাইদা ধরা খাইছে সাইদা আলীর হাতে ধরা খাইয়া নবীর কাছে আইয়া কালেমা পড়ে বাইতে গেছে ভালো করে বুঝবেন কালেমা পড়ে যখন বাইতে গেছে আবু সুবিয়ানের বোন নাম ছিল হিন্দা এই মহিলা এতই বিচক্ষণ মহিলা ছিল আপনারা মনে মতো আটটা দশটা পুরুষ মা হিন্দার কাছে কোনো বেইলি ছিল না যখন শুনতে পাইছে আমার স্বামী কালেমা পড়ছে কোন দিক তাকায় নাই খুন্তি পুরাইয়া আগুনে পিঠের খুন্তি পুরাইয়া হিজড়া তুই বলে মোহাম্মদের কাছে কালেমা পড়ছস এই দাড়ি ধরিয়া আবু সুফিয়ান রে এমন চারা চারাত করে থাবুর শুরু করে দিয়েছে বোকারিতে থাপড়াইতে থাপড়াইতে গাল লাল বানা লাইছে বৌতে

তোমার গোটা জিন্দিগিটা সুন্দর করার জন্য তোমার নবীর আদর্শই উত্তম আদর্শ তোমার নবীর চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র ঘোষণারা কে দিছে শেখ হাসিনা দিছে হ্যাঁ কে দিছে খালেদা জিয়া দিছে ডক্টর ইউনূস সাহেব দিছে লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমার সুন্দর রাজনীতি শেখার জন্য তোমার নবীর আদর্শ তোমার নবীর রাজনীতি উত্তম রাজনীতি এটা আমি কইছি ডাইরেক্ট কোরআনের কথা যখন আবু সুফিয়ান বোর হাতের মায়ের খেয়ে কইতাছে আজকে তুই আমার যত অপমান করবি আর মারবি আমি তোরে কিছু কম না কারণ আজকে আমি মুহাম্মাদের উত্তম আদর্শের সন্ধান পাইছি আবু সুফিয়ান সাদের উপরে যায়া তাসবি পড়তাছে তাসবি আবু সুফিয়ানের বউ কয় তোমার এমন কি জাদু করলো মুহাম্মাদ যে তুমি জাদুতে গ্রাস হয়ে গেলা হেন্দা বড় এক খোমতা আসছে নবী মুহাম্মাদের কলিজা ভেদ করে দিবে তার স্বামীরে তার কাছে সিনে নিয়ে গেছে বেজান্দে আপনাদের ছোট্ট একটা কথা বলে দিয়ে যায় হেন্দা কিন্তু আমার নবীর শাশুড়ি হেন্দাকে শাশুড়ি বুঝেন না যে বউলে গুমান ওই বউডারে যে পেটে রাখছে উনি কি হয় আপনার তা নবীর একজন বিবি উম্মে হাবিবা হেন্দার মাইয়া খুব আদরের মাইয়া একমাত্র মাইয়া উম্মে হাবিবা আবু সুবিয়ানের মেয়ে আইসে জামাইরে খুন করার লাগাইছে শামিরে কিল লেগে সিনায় নিছে বান্দে হিন্দা যখন বিশাল বড় একটা বল্লম লইয়া হেরেমের মধ্যে ঢুকছে আমার নবী কাবা ঘরের সামনে দাঁড়াইয়া দোয়া করতেছে মালি স্বামী যদি কালিমা পরে বিবি আবার কেমনে গোমরা থাকে আল্লাহ তোমার কাছে একটা চাউনি গুমানি এত বছর যে বিবিকে নিয়ে খাটে ঘুমাইল ওই বিবির জন্য যদি জাহান নামের খাট বরাদ্দ হয় ওই বিবির জন্য যদি ওই বিবির জন্য যদি জাহান নামের খাট বরাদ্দ হয় আল্লাহ হিন্দা কই যাইব তুমি যদি পারো হিন্দার জন্য রাস্তা খুলিয়া দাও হৃদায়তের রাস্তা নবী আমার বলছিলেন কোন দুর্বল মহিলার গায়ে হাত দিবা না কোন বাচ্চার গায়ে হাত দিবা না যদি আমরাও ক্ষমতায় আসছি ক্ষমতার অপব্যবহার করা যাবে না যে আল্লাহ ক্ষমতা দেয় ওই আল্লাহ নিয়ে নেয় তাহলে বোঝা গেল বাবা সুন্দর রাজনীতির একমাত্র মাস্টার প্রফেসর হলেন মান নবী কথা ঠিক না ঠিক নবীর আদর্শ যদি সবাই মানিয়া লইত এই দেশে কোন দল কোনদিন অন্য দলে যাওয়া লাগত না আমার নবী যখন শত্রুর জন্য দোয়া করে মালিক হেন্দাকে তুমি হেদায়েত দিয়ে দাও হেন্দা কিন্তু দাঁড়াই দাঁড়ায় শুনতাছে যেই মানুষটা আমারে অ্যারেস্ট করার জন্য আমারে এত কিছু করবে

হিন্দা একটা স্পেশাল গুন্ডা ভাড়া করে নিয়ে গেছিল হেন্দা একটা মাত্র টার্গেট করছিল হয়তো হামজার মেরে দিবি নাহলে মোহাম্মদ মেরে দিবি এই গুন্ডার নাম ছিল ওয়াসি আমার নবীর শহীদ করতে পারে নাই হুজুরের কলিজার টুকরা চাচা হামজারে হিন্দা শহীদ করছিল আপনারা জানেন কিনা জানি না ওহুদের মাঠে তিনটা কবরের চিহ্ন পাওয়া যায় বাবা সত্তরটা কবরের মধ্যে মাত্র তিনটা কবরের চিহ্ন আপনি পাবেন এক নাম্বার হলো হামজার কবর দুই নাম্বার হলো বাবা হানজালার কবর তিন নাম্বার হলো ওবায় তিন নাম্বার হলো বাবা রসুলের কলিজার টুকরা সাব মুসাইব বিন ওমায়ের এই তিনটা কবরের সিনহ আপনারা পাইবেন সবচেয়ে বেশি একটা লাশ দেখে আমার নবী উহুদের মাঠে বেশি কেঁদেছিলেন সেই লাশটা হলো হামজা আল লাশ এই হামজারে এমন বীভৎসিয় অবস্থায় এমন ভাবে তাকে হত্যা করা হয়েছিল হামজার মাথাটা আলাদা করার পর ছেড়ে দেয় নাই কলিজাটাকে টেনে বের করছে হাতের পাঞ্জাগুলা কেটেছে চোখ দুটা উঠাইসেই হ্যাঁ না হিন্দা মনে মনে ভেবেছিল মুহাম্মাদের হাতে আজকে পুরা মক্কা মদিনা সারা দুনিয়া মুহাম্মাদের হাতে সর্বপ্রথম মুহাম্মাদ আমার আর আমার স্বামীর হত্যা করার কথা হালাকা আমার স্বামীর এমন বুঝতেছে কালেমা পড়ছে আজকে আমি হিন্দার জন্য মুহাম্মাদ কাবাগরের সামনে দাঁড়ায়া দোয়া করে তাহলে বোঝা গেল এই মানুষটার মতো দামি মানুষ আর পৃথিবীতে কেউ হতে পারে না বাজানিক প্রহুদের দিকে তাকাইলে আপনি চোখে পানি রাখতে পারবেন না আমার নবীর সামনে যখন হামজার লাশটা নিয়ে আসা হইল আমার নবী হামজার লাশটা দেখে চিৎকার বেড়ে বলে চাচাজি এইভাবে কি কোন মানুষকে কোনো মানুষ মারে এই দাঁত বাবা পাথর দিয়ে গুদায় গুদায় ভেগে ফেলেছে এই জিপাটা টাইনা কেটে ফেলেছে চোখ দুইটা উঠাই লয়ে গেছে মাথার মগজ বাবা ব্যাগের মধ্যে করে নয়ে গেছে আমার নবী বিভস এই চেহারা দেখে নবী আমার একটা চিৎকার দিয়ে বলে চাচা ও চাচা

আজকে তোমার মুখের ঠোঁট গুলো লয়ে গেছে চোখ দুইটা উঠাই লয়ে গেছে তোমার কলিজাটা লয়ে গেছে এমনকি তোমার পুরুষ লিঙ্গটাও কাইটা লয়ে গেছে চাচা বাবা সব চাইতে বেশি কষ্ট লাগে এই যে আয়না ঘর দেখা যায় কত মায়ের কুল খালি করছে কত মায়ের হাত পা সন্তানের কেটে দিছে বাবা শুধু আমি আপনাদের খেত মতে করতে চাই এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না নবীর আদর্শ যদি কারো অঙ্করে থাকে বাবা সে যে দল করুক না কেন কিন্তু কোনদিন ওই মানুষটা মানুষের ক্ষতির রাজনীতি করতে পারে না হেন্দা নবীর চাষারে এই বুকটা ভারিয়া কলিজা বাইর করে মূলের মতো শশার মতো সাবাই সাবাইয়া আবার জমিনে ফেলাই রেখে গেছে নবী যখন চাষার কলিজা গুলা দেখছে নবীর গলিজার মধ্যে দাউ দাউ করে আগুন লেগে গেছে যেই মানুষটা কাঁদলে সারা ধরিয়া কাঁদত যেই মানুষটা কাঁদলে আবার আল্লাহ নিজে কষ্ট পাইত যেই মানুষটা কাঁদলে বাবা জিব্রাইল নিজে কাঁদত ওই মানুষটা চাষার ক্লাস দেখে কান দেয় এ আবার আসুলিয়ার কলিজার টুকরা বাইরেও হাউমিলিকের পতরের পরে তোমরা একটা জিনিস দেখিয়ে রাখবা যে কে কি দল করবা জানি না আওয়ামী লীগের প্রথম নতুন করে সারাই রাজনীতি করতে আসবা তোমরাও শিক্ষা গ্রহণ করবা তোমরাও কোনোদিন জনগণের সাথে খারাপ ব্যবহার করবা না রাজি আছেন না নাই আল্লাহ কবুল করুক জোরে কনাউইন অবাজান আল্লাহর বিচার আছে না নাই এ কথা কর না আছে না নাই যে আবু সাইদ রে যে পুলিশ গুলি করছিল তদন্ত করে পাওয়া গেছে ওরা কিন্তু অনুমতি দেয়া হয়নি গুলি করার যারা সত্য সেটা বলতে হবে আরে সরকারিভাবে অনুমতি দেয় নাই ও অস্তিত্ব এই সারা বাংলাদেশ আগুন লাগাবার জন্য ও নিজের র‍্যাঙ্ক বাড়াবার জন্য ওই बदमाश নিজের থেকে গুলি করছে আজকে গুলি কইরা তুই কই তুই কই কুত্তা যেমনে কাতি মাইছে কুত্তা যেমনে পিড়াইয়া মারে তোরে সেইভাবেই মারছে তোরে কোন সরকার পৃথিবীর কেউ তোরে বাঁচায় রাখতে পারে না আল্লাহ দেখাইছে আল্লাহ ইচ্ছা করলে তরে বাঁচায় রাখাইতে পারত তোরে বাঁচায় রাখায় নাই কেন জানো জনগণের হাতে মারতে দিছে এই জন্য মৃত্যু দিছে জনগণ বস যদি অন্যায় ভাবে কেউ রে কেউ ক্ষতি করো স্বামী আল্লাহ তরে ওই কাজের মধ্যে ফেলাইয়া তারপরে তোরে বিচার করবো কথা বলেন না কেন আল্লাহ ইচ্ছা করলো পুলিশ কিন্তু লুলা বানাইয়া সারা জীবন প্যারালাইজ মারতে পারত মারে নাই যে যেমনি যা করবেন ওইভাবে তার মরণ হবে এটা করে কে বলে দিয়েছেন তুই যেমনি অন্যায় ভাবে ছেলেটারে গুলি করসোর মায়ের বুক খালি করছো তোর মায়ের বুক খালি করছে জনগণ কুত্তার মতো পিডাইয়া এই যে দেখেন যাদেরকে মারতাছে এই যে রোডের উপর দাঁড় করাইয়া কেউ রে ল্যাংটা করে কেউ রে আবার দাঁড় করাইয়া বাবা কুত্তার মতো মারে কেউরে আবার ল্যাংটা করে নাচায় এইগুলা তাদের হাতে রাখো ওইসে পরে নামাজ পড়লাম ভাইরা বালকেরা বুঝেন এই যে গুলার রাস্তার পর তারা বিচার করতাছে আপনি মনে রাখবেন এইগুলার সম্মুখীন হওয়ার পিছনে তাদের এগুলো হাতের কামাই কথা বলেন না কেন মায়া কান্না দেখাই লাভ নাই তবে আমি সমস্ত ছাত্র সমাজ ভাইদেরকে বলবো বাবার বয়সী লোকদের সাথে বেয়াদবি করিস না বেশি বাড়লে আবার আল্লাহ সারে না কথা বলেন না কেন ওই আল্লাহ কিন্তু দুনিয়া বান্দাদের হাতে কিছু দিনের জন্য সাইরা দিছে সার দিছে উনি কিন্তু ছেড়ে দেয় নাই উনি কিন্তু সার দিছে পাঁচ বছর দশ বছর সার দিছে পনেরো বছর সার দিছে সতেরো বছরের মাথায় উনি ছেড়ে দেয় নাই কথা বলেন না কেন শুধু আপনাদের খেদমত করতে চাই জুমার জুমার সময় কথা বেশি বলা যাবে না শুধু আমার একটা কথা নেবেন রসুলের আদর্শ যদি কারো অন্তরে থাকে ওই মানুষটা কোনোদিন অন্যায় করতে পারে না ওই মানুষটা কোনোদিন বিপদগামী হতে পারে না আলেমা মনে রাখবেন সারা জীবন আপনাদের কাছে ভালো থাকবে আওয়ামী বলেন বিএমপি বলেন এই যে তত্ত্বাবধায়ক সরকার যারা এখন আসছেন যারাই আসছে মনে রাখবেন সবার কাছে আলেম ওলামা সম্মানের পাত্র থাকবে আমরা কারো কাছে অসম্মানিত হব না কারণ একটা মাত্র কারণ আমরা নাইবে নবী কথা বলেন না কেন যারা আমাদের পরে জুলুম করবে যারা আমাদের পরে অন্যায়ভাবে জুলুম করবে ওদের বিচার আল্লাহর পক্ষ থেকে হবে ওদের বিচার হবে কি হবে না যদি আজকে আপনি আমার মনে কষ্ট দিয়ে আমারে কাঁদান আপনি অপেক্ষায় আপনি কাঁদবেন ইংশা আপনি কাঁদবেন চুদু চুমোর অপে কাঁদবেন আজ হোক আর এক সপ্তাহ পরে হোক এক বছর পর হোক আর পনেরো বছর পর হোক আপনি কাঁদবেন আর আপনার কান্না পৃথিবীর কেউ দেখবে না ঠিক না ঠিক অতএব আপনাদের খেদমত আরস্ত করব সময় বেশি সময় নয় একটা কথার উত্তর দিবেন দুনিয়ায় যতদিন বাঁচবেন ইমান আমলকে ঠিক রেখে বাঁচবেন ঠিক না শুধু হেন্দার কথাটা বলে আপনাদের কাছ থেকে নামাজের জন্য রেডি হব এই হেন্দা এই হেন্দা প্রধানমন্ত্রীর বউ বোঝেন এক দুই বছর প্রধানমন্ত্রী ছিলেন নাবু সুপিয়ান পুরা মক্কালা করে তার হাতের আঙ্গুলির ইশারায় চলতো হেন্দার ইশারায় হেন্দাও ছিল শিল্পপতির মেয়ে আবার প্রেসিডেন্ট এর বউ এত ক্ষমতা হেন্দা যেদিন শুনতে পাইলেন যেই লোকটা আমার সবচেয়ে বেশি শত্রু ওই মানুষটা আমার লেগে দোয়া করতেছে ওই মানুষটা আমার লেগে দোয়া করতেছে হেందా পিছনের দিকে না তাকাইয়া আর 앞 দিক মুখটা ঘুরে এসে এক একাই পড়তেছে লা ইলাহা মুহাম্মাদুর জোরে জোরে সিল্লাই সিল্লাই হেন্দা কালেমা পড়তাছে বাজানলে নবীর কানে কানে খবর দেওয়া হইল নবীজি আপনার দোয়া কবুল হয়ে গেছে আমার নবীকে জিজ্ঞাসা করা হইল কোথায় কবুল হইছে তাকে বলে নবী আপনার টার্গেট করে দোয়া করছিলেন আপনার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করছিলেন হেন্দারে আল্লাহ হেদায়েত দাও আবু সুপিয়ান হেদায়েত দাও নবী আক্তার দোয়া বিফলে যায় নাই আবু সুবিয়ান একটু আগে কালেমা পড়ছে এখন তার বিবি কালেমা পড়ছে নবী আমার তখন সঙ্গে সঙ্গে বলছিলেন এই যা আমার চাদরটা নাও আমার শাশুড়ির জন্য বিছনা পাতা দাও সুবহানাল্লাহ জোরে কন হিন্দার জন্য নবীর নিজের চাদর বিছায় দিলেন হিন্দা হেরেমের মধ্যে বসলে আমার নবীর সামনে দাঁড়ায় বলে বাবাজি জি আজও পর্যন্ত তোমার দিকে নেক তাকাই নজরে আমি কোনোদিন তোমার দিকে নেক নজরে তাকাই নাই কিন্তু তোমার মধ্যে যে এত মায়া তোমার মধ্যে যে এত দয়া আমি তো জানতাম না وما أرسلناك إلا رحمة للعالمين من شر مك سندم تم رحمة الباندار كرو دين بشاش كوري কিন্তু আজকে বুঝতে পারলাম তোমার মতো রহমাতের ভান্ডার আর কেউ দুনিয়ায় কোন মানুষ নাই নবী আমার যখন বলে দিলেন শাশুড়ি আম্মা আপনি কি আমার কাছ থেকে কি ব্যবহার চান পুরা মক্কা নগরী এখন আমার হাতের তালুতে তুলে দিছে আমার আল্লাহ হেন্দা বললেন আমি মোহাম্মাদের সুন্দর চরিত্রের একটা ব্যবহার চাই আমার নবী বলিয়া দিলেন আমার শাশুড়ি যাকে টার্গেট করবে আমি নবী তার আপনি যদি কাউরে পাক করে খাওয়াইছেন এমন একটা লোকও থাকে আমিও তারে মাফ করে দিলাম যে হেন্দা নদীর সবচাইতে বড় শত্রু সেই মানুষটা হয়ে গেলে সবচাইতে বড় বান্ধবী একমাত্র যদি নবীলা আদর্শ হয়ে যাইত কিসের আওয়ামী লীগ কিসির বিএমপি কিসের জামাত কিসের হুজুর দল এই আপনার ফেরেস্তার মতো চরিত্র হইতে পারে একটা সেকেন্ড টাইম লাগতো না এখন আওয়ামী লীগের নেতাগুলা বালিশ ছাড়া জঙ্গলে জঙ্গলে পরে রাস্তায় পর হোটেলে রেস্টুরেন্টে আত্মীয়ের বাড়িতে যে খয়রাতির মতো ঘুমায় নিজের ফুলের বিছানা থুইয়া আরেকজনের বাড়ি ঘুমায় কেন বিজের আড়াক বাড়ি ঘুমাইতে হবে যদি আপনি আওয়ামীলিক করেন করেন বাংলাদেশ বাস্তব হলে पॉलिटिकल হিসাবে যে কোন দল করতে হবে যদি আপনার সত্যিকার আপনার দ্বারা কোন জনগরই 15 বছরের ভিতরে একটা কষ্ট পায় নাই করেন আপনি আওয়ামীলিক করছেন করছেন আপনার দ্বারা কেউ কষ্ট পায় নাই আল্লাহর কাছে কসম আল্লাহর কসম আপনি ঠান্ডা মাথায় বউ কোলে নিয়ে ঘুমাইবেন কেউ আপনার একটা খবর জিজ্ঞেস করবে না এই আদর্শটা নবীর আদর্শ বেটা আর তোমার অন্তরে যদি ফেরাউলের আদর্শ থাইকা থাকে আবু জেহেলের আদর্শ ঠাইকা থাকে তুমি বাসায় ঘুমাইতে পারবা না জঙ্গলে ঘুমাইতে পারবা না ওই জঙ্গলে তার টাইনে বাইর করব ওই যে দাড়ি চাচা কি জানি নাম আমার মন থাকে না হ্যাঁ সালমানে প্রহমান বাংলাদেশের সব থেকে নৌকায় টলারে কইরা ইন্ডিয়া পালায় যাওয়া দিছিল সান্ধু এমনই বন্ধু আনিস হক বানাইছো আনিসুল হক ধরা খাওয়ার পরে কয় আমার দাড়ি একটা মাহন্দ বয়ে রয়েছে ওইটা কিন্তু তোমাকে সালমানের

আল্লাহ সার দেয় বলেন 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 সার দেয় সার দেয় দেখবেন আপনাকে গ্রামে যারা রাজনীতি করছে সতেরো বছর আওয়ামী করে ঠিকই প্রতীক সূত্র হিসেবে বাপ করছে দাদায় করছে বঙ্গবন্ধু মুক্তি যুদ্ধ করছে তারা আওয়ামী লীগ করে ঠিকই কিন্তু মানুষের ক্ষতি করে নাই এরা ঠিকই বৌলুয়ে খাটে ঘুমাইতেছে সে যে দলীয় তারা ঠিক মতো ঘুমাইব আর যে হারামি গুলা জুলুম করছো

দল একটা করতে হবে আমি ইলিয়াস রহমান জেহাদি কসম করে বলতে পারি আমি কোনো দল করি না আমি যদিও গোপালগঞ্জে জন্ম নিছি আমি কোন দল করি না আমি জানি নবীর আদর্শের দল বাংলাদেশে একটাও নাই সব পকেট হ্যাঁ তবে একটা দল আমি করি হিজবুল্লাহ যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য মাঠে নামবে আমি তাদের সাথে আছি হেফাজতে ইসলাম মাঠে নামছিল আমি তাদের সাথে ছিলাম যেই জলি মাঠে নামবে আবার আল্লাহ এবং আল্লাহ উৎসর্গ করতে রাজি আছি ইনশাল্লাহ ইজ্জাতের সাথে থাকবো কেউ অসম্মানি করতে সাহস পাবে না শুধু আপনাদের খেদমত আরো করবো আপনাকে কেউ অসম্মানি করতে পারবে না তবে ছাত্র সমাজকে আমি ধন্যবাদ জানাই যারা বাংলাদেশের লেজ্জ অধিকার আবার ফিরাই দিয়েছে ভোটের অধিকারকে ফিরাই দিয়েছে যা বিএমপি হাজার বার জন্ম নিলেও পার্থ না আওয়ামী লীগ সরকারে হটাই যারা ছাত্র সমাজ ফিরেছে তবে এই মানুষের ভোটের অধিকার মানুষের অন্তরের কথাগুলা এই খুদবায় বসে আজকে বুক ফুলাইয়া কথা বলার চান্স করে দিয়েছে আমার ছাত্র ভাইরা দোয়া করবো ওই সমস্ত ছাত্রদের জন্য যারা আজকে বুক ফুলাইয়া প্রত্যেকটা ইমামকে খতিবকে আলেমকে এমন আউমলিকের নেতা আছে তারা ওই এমপির কাছে নাক ঝিটকাইয়া আপনাকে সমর রাজি বলেন সমর আছে না এ সামনে যে এক নাক ঝিটকায় কথা বলতে পারে না সমর যদি আয় কইছে কেন আমি চিনি তো এদের ও যদি আয় কইছে আবুল জমিটা আমার ছয়ে যায়ছে এটা আমার লাগবে ও দুই বছর পরে লই লইছে কথা বলেন না কেন মনে রাখবেন মনে রাখবেন একটা কথা আমার এলাকায় যত এমপি মন্ত্রী আছে গোপালগঞ্জ কত এমপি বলছে এই জায়গাটা আমার লাগবে নিয়ে নিছে আপনি কানলেও কাজ হয় নাই কিন্তু মনে রাখতে হবে আল্লাহ রব আলিন সব কিছুর কর্নে উনি বলেন বান্দা তোরা আসল জায়গাটা হলো সাড়ে তিন হাত কয় হাত এই ডুকির উপরে তোর এই জায়গাটু কেউ নিতে পারবো না সব নিয়ে যাবে এই ডুক নিতে পারবে না এটা মাথায় রাখিস অতএব আপনাদের খেদমত আরো করবো আজকের এই নতুন মসজিদটা আমার আবুল ভাই করেছেন তার বাবার জন্য তার মায়ের জন্য